শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ নিচে দেওয়া বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, যাতে আমি অন্য কোনো ভিডিও দিলে তোমরা সহজেই সেটা দেখতে পাবে। এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। একটা টোনার যে সেটা হচ্ছে বায়োটিকের টোনার। ক্লিন করার টোনার টিনটা ক্লিন করে নেওয়ার পর আমি একবার কিস বিউটির একটা প্রাইমার ইউজ করবো। প্রাইমারটা খুবই ভালো, তোমার মেকআপ প্রাইমার কোনো মেকআপ করার একটা জেল ব্রাউন কালারের জেল লাইনারের সাথে আইডোটাকে ফিল করেছি। আর প্যাকেট টু টোয়েন্টি ব্রাশের সাথে আমার আইব্রোটা ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার আইব্রোটা যাতে আরও বেশি শার্প মনে হয়, মানে দেখতে আরও বেশি প্রমিনেন্ট বোঝা যায়, এর জন্য আমি আইব্রোটাকে শার্প করার জন্য কার্লনে ইন্ডিশি 28 দিয়ে এফএস 28 দিয়ে আমি আমার আইব্রোটাকে আইব্রো নিচটাকে কনসিল করে নেব। কনসিল হয়ে যাওয়ার পর আমি বিউটি ব্লেন্ডারের সাথে সেটাকে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড হয়ে যাওয়ার যেহেতু আমার সবার এই জন্য আমি আমার সবার ফার্স্টে ক্রিস্টা করে নিচ্ছি একটা লাইট কালারের ব্রাউনিশ টাইপের শেড দিয়ে। আমি তোমাদেরকে সেই শেডগুলো দেখাবো যে শেড দিয়ে আমি আমার পুরো আই মেকআপটা ক্রিয়েট করেছি। এটা একটা ব্লু স্মোকি আই, যেটা তোমরা নিজের অনায়াসেই ক্রিয়েট করতে পারবে যদি তোমরা এই ক্রিজের নিচটা একটু আর একটু ডার্ক করার জন্য ক্রিজটা একটু ডার্ক করার দেন আমি ডার্ক কালারের আইশ্যাডোটা ডার্ক কালারের ব্রাউন শেডটা অ্যাপ্লাই করার পর ঠিক তার নিচ থেকে আমি একটা ব্ল্যাক কালারের কাজল ইউজ করছি, সেটা হচ্ছে ফেস আছে। এই কালারটা খুবই পিগমেন্টেড আর খুবই ভালো, তোমরা যে কোনো নায়িকাতে অনেকাংশে এটা পেয়ে যাবে। ব্ল্যাক কালারের কাজলটা দিলে, মানে তার উপর যদি আমরা ব্লু কালারটা দিই তাহলে কালারটা পুরো প্রমিনেন্টভাবে বোঝা যাবে। আমি ডার্ক ব্রাউন শেডটা ইউজ করেছি, আমার ব্ল্যাক কালারটা দেওয়ার ফলে যে হার্স লাইনটা তৈরি হয়েছে ওটা যাতে একটু স্মুথ দেখতে মনে হয় এবং কোনো হার্স লাইন দেখা না যায় ইউজ করেছি আমি ডার্ক কালারটা। এরপর আমি ব্ল্যাক কালারের ওপর একটা ব্লু গ্লিপ দেন আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার যেখানে ডার্ক সার্কেল আছে, মানে কালো কালো ছোপ ছোপ আছে, ওই জায়গাগুলোতে কার্লনের ওই যে 303 মানে অরেঞ্জ কালারের কনসিলারটা দিয়ে সেটাকে ফিল করে নেব, মানে দাগগুলোকে ঢেকে নেব। অরেঞ্জ কালারের কনসিলারটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেলগুলোতে পুট করার পর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পর ভালোভাবে মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন দিয়ে এবার আমি ডট ডট ফ্রমে আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা বিউটি স্পঞ্জের সাহায্যে আমার ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর মেবেলিনের এজ ব্রাউনের একটা হাইলাইটার দিয়ে আমার
জল লাইনগুলো নোসে অ্যান্ড হাইলাইট যে সমস্ত পোর্শনগুলো আছে সেই সমস্ত পোর্শনগুলো আমি হাইলাইট কন্ট্রোল প্যালেট থেকে আমি আমার কন্ট্রোল করে নেবো। করার পর আমি ওটাকে ভালোভাবে ব্লেন্ড করবো। ব্লেন্ড করে আমি ফোরহেডটা একটু বেশি উঁচু আমি ফোরহেডটাও কন্ট্রোল করবো। ইনফ্যাক্ট নোট আমার কন্ট্রোল হয়ে যাওয়ার পর আমি আমার ফেসটাকে মিসক্লেয়ারের ব্যানানা পাউডারটাকে দিয়ে বেক করে নেবো। আই মিন ফেসের যে সমস্ত পোর্শনগুলো কন্ট্রোল করেছেন তার ঠিক তলা থেকে আমি জায়গাটা হাইলাইট করি এবং চোখের তলাটাকে পুরো করে একটু পাউডার লাগাবো, যাতে আমি চোখের তলায় আইশ্যাডো অ্যাপ্লাই করলে সেটা আইশ্যাডোটা পাউডারের সাথে মিশে পরে আমি ঝেড়ে ফেলে দিতে পারি। দেন আমার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি চোখের নিচে আবার চলে যাবো, চোখের নিচের মেকআপটা কমপ্লিট করে নেবো। দেন আমার মেকআপটা চোখের মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা শিফন আর আলট্রা ব্লাশের